আমরা বিরতির আগে কথা বলছিলাম আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাঁটু বাঁধার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আর বিষয় আমি আপনার কাছে একটু জানতে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়ার প্রয়োজনীয়তা হয় সেটা কোন ক্ষেত্রে হয় এবং ওভারঅল ট্রিটমেন্টটা কি হওয়া উচিত রিহাবিলিটেশন কিভাবে করা হয় ধন্যবাদ আসলে চিকিৎসার কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে এবং ইমপ্লিমেন্টের মাধ্যমে যেটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আপনার প্রতিষ্ঠিত হয়ে থাকে এখন আসেন হাঁটুর যে আমরা বলছি অপারেশন অপারেশনবিহীন চিকিৎসা বলার পিছনে কারণ আছে আমরা হাঁটুর যে রুগীগুলো পেয়ে থাকি স্পেশালি আমাদের ডিপিআরসি হাসপাতালে আমরা যে কাজগুলো করি এই রুগীগুলো দেখা যায় যে আপনার সিভিয়ার বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে টোটালি সে হাঁটতেই পারে না ইভেন কি দাঁড়াতেও পারে না পাশাপাশি তার জয়েন্ট মোশান নেই এবং দেখা যায় অনেক সময় নিউ কেসও আসে যে আনডায়াগনোসড কেস তো এই রুগীগুলা যে অনেক সময় দেখা যায় যে যদি আপনার ফোর্থ ডিগ্রি অস্টোয়াথ্রাইটিস হয় বা এনকাইলোসিস হয়ে যায় তখন অপারেশনের একটা অপশন চলে আসে তো অপারেশন অ্যাভয়েড করা যায় সেই ক্ষেত্রে এই জাতীয় বিভিন্ন থেরাপিউটিক বিভিন্ন আপনার প্রসিডিউর আছে বিভিন্ন ইন্টারভেনশন আছে যার মাধ্যমে অপারেশনকে অ্যাভয়েড করা সম্ভব এর মধ্যে অন্যতম আপনি যে বলছিলেন বিভিন্ন ইঞ্জেকশানের কথা ইনজেকশনগুলোও কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে এবং ডে বাই ডে বিভিন্ন ইম্প্রুভমেন্ট আসছে যেমন আগে কিন্তু আমরা হাঁটুতে এখনও দেওয়া হয় অনেক ক্ষেত্রে যে স্টেরয়েড দেওয়া হতো তো স্টেরয়েড হচ্ছে সার্টেন ডিজিজ এবং সার্টেন ক্ষেত্রে কাজ করে এবং হয়তো ওইভাবে ক্ষতি করে না কিন্তু স্টেরয়েড যদি বারবার দেওয়া হয় একটা জোড়ায় তাহলে জোড়াটা কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি হবে বারবার স্টেরয়েডের কারণে হাঁটু এবং যে কোনো জোরাই আপনার যদি ইয়ারলি পাঁচ ছয় বার দেওয়া হয় ক্ষতিগ্রস্ত হবে হয়তো সাময়িক উপকার আসবে স্টেরয়েডের কাছকে অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ কিন্তু স্টেরয়েড কিন্তু কার্টিলেজ ইরোশন করে ক্ষয় তৈরি করে সে কার্টিলেজ খেয়ে সে একেবারে নষ্ট করে দিতে পারে তো স্টেরয়েডের এখন কিন্তু স্পেশালি লোকাল আমরা ওইভাবে জয়েন্টে দেই না বা দেওয়ার প্রয়োজন হয় না আমরা স্টোর ক্ষেত্রে যেমন মাসেলের ক্ষেত্রে প্রয়োজন হলে দেওয়া যায় লিগামেন্টের ক্ষেত্রে সেটা ভালো কাজ করে তো এইটার চেয়েও আপডেটেড বিভিন্ন থেরাপি আসছে যেমন পিআরপি প্লাটালিটিস প্লাজমা ইভেন কি কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো যেমন হায়াল অ্যাসিড যেগুলো আমাদের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এবং কানেকটিভ টিস্যু স্পেশালি স্কিনেরও কাজ করে থাকে যে এই হায়ার অ্যাসিড সাইনোবেল ফ্লুইড প্রোডাকশনে কাজ করে কার্টিলেজ রিজেনারেশনে কাজ করে

আমি গত চার পাঁচ বছর ধরে কোমর আর কি আমার পায়ের ঠান্ডা পেছনে ওই টানটা লাগে না কিন্তু এখন দেখতেছি আমার পায়ে টান নাই কিন্তু প্রচন্ড ব্যাথা মানে করছে যে দুই বছর তখন আমার ব্যাথাটা হচ্ছে না মানে

এই বল আসলে হোমিক জায়গায় গিয়ে স্বয়ং ডাক্তারকে দেখে এখন নিজেও হতাশ হয়ে গিয়েছেন আচ্ছা আপনার প্রথম যে অপারেশনটা হয়েছিল এটা কোন লেবেলে এটা হচ্ছে মানে এটা নাকি ওই কোমরে কোমরে না সেটা বুঝতে পেরেছে এখন যে বলছিলেন এখন যেটা L45 এ এটা অপারেশন করতে বলে আগেটা পরে যে আগেটার কি লেভেল বলতে পারবেন আপনি ফটো L4 L5 ছিল এখন এর পরে আমরা একটা নতুন করিছি

হুম ইন ম্যামে সাজি শান্তক আমি কিছু ব্যায়াম দিয়েছি ফেসবুকে বা ইউটিউবে এগুলার সাথে মিল আছে ফেসবুক ফেসবুকে ব্যায়াম দেন ওটা আমি ফলো করছি এবং ওটা আমি করতেছি না ওটার সাথে আপনার ওই ব্যায়াম কি হুবহু মিল নাকি ওনারা আরো কিছু ব্যায়াম দিয়েছে না ওনারা পাঁচ রকম দিছে ওই ব্যায়ামটা হচ্ছে অন্য রকম আপনি যেমন বলছেন পা করে ওপরে তোলা যাবে না কিন্তু ওখানে পা ভাস করে উপরে তুলতে বলছে আছে হুম

তাকে নিয়ম শেখানো হলো না বা কিভাবে লাইফ লিড করবে কারণ একটা ডিজিজ যে বারবার আসতে পারে আপনার হয়তো এল ফোর এল ফাইভ এস অপারেশন হয়েছিল এখন আর একটা লেভেল হয়েছে এটা যদি অপারেশন পরবর্তী তাকে রিহ্যাবিলিটেশন করা যেত অন্তত সাত দিন দশ দিন যদিও তাকে থেরাপি দেওয়া যেত রুগী নিজেই বুঝতো কি করতে হবে তো যার কারণে রুগীগুলো আবার ব্যাক করে আবার সমস্যা নেই ইভেন কি সেই সমস্যা নাও হতে পারে অন্য কোনো সমস্যা নিয়েও সে হয়তো আসছে এবং যেটা হচ্ছে যেমন ওনাকে আমরা ব্যায়াম কিছু আমরা অলরেডি পিএলআইডির কিছু এক্সারসাইজ দিয়েছি যেটা রুগীদের উপকারে আসবে এটা আসলে কিছু জিনিস নিয়ে রুগীরা কনফিউজ হয় যে এক্সারসাইজগুলো কেমন যেমন উনি বলছে ডাক্তার সাহেব বলছে ডিক্স প্রলাপস ওখানে বলেছে ক্ষয় হয়েছে একটু কনফিউজ আসলে দুই ডাক্তার একই কথাই বলছে হয়তো তার ভাষায় সে বোঝাচ্ছে আমাদের ডাক্তার আমাদের ভাষায় বোঝাচ্ছে তো যাই হোক দর্শক আপনার এটা হওয়ার কিছু নাই আপনার আপাতত আপনি কিছুদিন একটা ভালো সেন্টারে বা হাসপাতালে রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা নেন আশা করি এতেই আস্তে আস্তে কমে আসবে আর এক্সারসাইজ পিএলআইডির ক্ষেত্রে আমি যে এক্সারসাইজ দিয়েছি এই এক্সারসাইজগুলি হচ্ছে ওয়ার্ল্ডে রিকগনাইজড এক্সারসাইজ ওই যে পিএলআইডির ক্ষেত্রে স্পেশালি ফ্ল্যাকশন টাইপের কোনো এক্সারসাইজ করা যাবে না আপনি কিন্তু যে এক্সারসাইজ বলছিলেন করাতে কোনো উপকারও আসে নেই সো এক্সারসাইজ চেঞ্জ করেও এক্সারসাইজগুলো করেন আশা করি উপকারে আসবে আর পাশাপাশি থেরাপি চিকিৎসা নেন কিছুদিন অন্তত নিয়ে আবার দেখেন আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে আমরা প্ল্যান অফ ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম এবং কম্বাইন ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত কিভাবে করা হবে যে আসলে কম্বাইন ট্রিটমেন্ট সব ক্ষেত্রেই মানে যতগুলো চিকিৎসা আছে পৃথিবীতে সেটা আপনার অন্য রোগের ক্ষেত্রেও কম্বাইন ট্রিটমেন্ট অবশ্যই বেটার এবং স্পেশালি রিহাবিলিটিশন ম্যানেজমেন্টে তো টিমওয়ার্ক করতেই হবে এর কোনো বিকল্প নাই আপনি শুধু কেবল হাঁটুর ইনজেকশন দিয়ে দিলেন বা হাঁটু অপারেশন করে নি রিপ্লেস করে ছেড়ে দিবেন নো নেভার হাঁটু সে কখনো ইউজ করতে পারবে না তাকে রিহাবিলিটেশন করতেই হবে আপনার অপারেশন পরবর্তী আপনার যে সময় যাবে অপারেশন এবং অপারেশন পরবর্তী তার চেয়ে রিহাবিলিটেশনে তিনগুণ বেশি সময় লাগবে পুনর্বাসন করতে সো রিহাবিলিটেশন করতেই হবে এবং কম্বাইন ট্রিটমেন্ট আমরা যে বলছি অপারেশন বিহীন বিভিন্ন থেরাপির পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে পাশাপাশি তাকে মাসেলগুলোকে ইনহেবিশন করতে হবে রিল্যাক্সেশন করতে হবে তো রিল্যাক্স করার বিভিন্ন পদ্ধতি আছে কিছু এক্সারসাইজ আছে কিছু স্ট্রেসিং ব্যাপার আছে কিছু ইলেকট্রোথেরাপি আছে যেগুলো করতে হবে কিছু কাজ আপনার সেন্টার বেসড করতে হবে কিছু কাজ রুজু রুগীকে নিজেকে করতে হবে তাহলেই একটা বেটার রেজাল্ট চলে আসবে এবং দীর্ঘমেয়াদী কিছু এক্সারসাইজ আছে যেটা রুগীর হয়তো মনে করে যে একটা কষ্টকর জিনিস য্যামিকাโน করব অনেকে ব্যাপারে এমনও ফিল করে যে এই যে যে করায়টা আসলে অনেকের জন্য সম্ভব হয় না সময়ের একটা ব্যাপার থাকে খরচের একটা ব্যাপার থাকে কিন্তু এটা যদি এমন হয় যে তারা শিখে নেয় এবং পরবর্তীতে মেইনটেইন করলো বাসাতে আসলে আমরা চিকিৎসাটা তো একটা সার্টেন পিরিয়ডের জন্য দেই আমরা তো একটা রোগী তো মাসের পর মাস আমাদের এখানে থেকে হোক বা এসে গিওক সেটা আমরা করতে বলি না তাকে একটা সার্টেন পিরিয়ড সেটা সাত দিন হতে পারে বা এক মাস হতে পারে ম্যাক্সিমাম এর মধ্যেই সে ট্রিটমেন্ট টোটাল শেষ হয়ে যাবে ইন দ্য মেইন টাইম সে কিন্তু এক্সারসাইজগুলা শিখে নেবে এক্সারসাইজগুলা ট্রিটমেন্টটা তো পুরাটা শুধু এক্সারসাইজ না এখানে অনেক ব্যাপার আছে বিভিন্ন সাপ্লিমেন্ট আছে ইঞ্জেকশন আছে ওষুধ আছে এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে কিন্তু আমরা কিছু এক্সারসাইজ দিই আবার কিছু এক্সারসাইজ আছে আপনার বিভিন্ন থেরাপিস্ট কি করতে হবে সেটা কিন্তু রুগীর দ্বারা করা সম্ভব না রুগী যেই যে এক্সারসাইজগুলো করা সম্ভব আমরা সেগুলো শিখিয়ে দিই কিন্তু এইটা অনেক সময় রুগী আর বাসায় গিয়ে হয় না হয়তো আমাদের থেকে ভালো হয়ে গেল মোটামুটি ব্যথাটা তা নাই সে আর এটা ওইভাবে আমলে নিচ্ছে না বা সে চিন্তা করে আমি তো এখন ভালো আছি বা অনেক সময় বোরিং মনে করে কিছু এক্সারসাইজ কিন্তু আপনার চলাফেরা করা যায় এ কঠিন কিছু না অফিসে বসেও করা যায় সে যদি ঘুরতে যায় তখনও করতে পারে সে যেখানেই থাকুক না কেন ইচ্ছা করলে রুগীরা এক্সারসাইজগুলা একটু মনে করে করতে হবে অন্তত টানা এক দেড় মাস তিন মাস যদি কিছু বেসিক এক্সারসাইজ আছে যেমন স্পেশালি হাঁটুর ক্ষেত্রে কোয়াডিসেপ ড্রিল নি স্টেটিক এক্সারসাইজ কোয়াডিসেপসের আবার হচ্ছে স্টেন্ডেনিং এক্সারসাইজ নিউরোডাইনামিক এক্সারসাইজ এইসব এক্সারসাইজ রুগী কিন্তু শুয়ে বসেই করতে পারে এ কোনো কঠিন কিছু না জাস্ট করা এবং সচেতনতা ডেভেলপ করা এবং পাশাপাশি রিকারেন্ট যেন না হয় রিকারেন্ট যদি কজ আবার উপস্থিত হয় যে কারণে আপনার আমরা যে ট্রিটমেন্টটা দিলাম সেই কজটা সে আবার তৈরি করলো সেই কজটাতে সে বারবার মানে সে নিজে এক্সপোজারে আসলো তাহলে তো আবার তার সমস্যাটা দেখা দিবে আর কিছু ডিজেনারেটিভ ডিজিজ আছে সেটা হচ্ছে হ্যাঁ আমরা ট্রিটমেন্ট দিলাম ভালো হয়ে গেল হয়তো অপারেশন থেকে সে বেঁচে গেল বাট এই নয় যে ডিজিজ এখানে বসে থাকবে সেটা হয়তো দেখা যায় দুই বছর তিন বছর পর আবার ডিজেনারেশন শুরু হয়ে যেতে পারে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ট্রিটমেন্ট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ফলো আপ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন কোনো আপনার যদি কোনো ইন্টারভেনশন লাগে সেটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে মানে এটা এই নয় যে আমি একবার হাঁটু ব্যথার চিকিৎসা করলাম হয়তো ভালো হয়ে গেল পাঁচ বছর আর ব্যথা নাই বা ফ্রি পাঁচ বছর পরে যে আবার ডিজেনারেশন হবে না এমন কোনো কথা লেখা মানে তো এক সময়ের সাথেও তো মানে মানুষে তো বয়স বাড়তে থাকে সময়ের সাথে সো পাঁচ বছর পর আরো কিছু কমপ্লিকেशंस তৈরি হতেই পারে হতেই পারে জি আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট এই নি রিপ্লেসমেন্ট পর্যন্ত যেন আমাদের যেতে না হয় সেটাই আমাদের সবারই প্রত্যাশা থাকবে এবং এই জন্য আমাদের প্রিভেনশনে কি করা উচিত সেটি ইম্পর্টেন্ট আপনি যেটা বলছেন প্রিভেনশনটি বেটার আসলে হাঁটুর স্পেশালি আমরা যে কথাগুলো বলে আসছি যে আমার একটু ব্যথা হলো বা একটা আঘাত পেলাম যে কোনো কারণে হোক হাঁটু কোনো কারণে আঘাত হলো আর আমরা কি করলাম চেয়ারে চেয়ার ধরে ফেললাম যে আর চেয়ারে বসেই নামাজ পড়বো আর নিচে উঠবোস করব না এই যে একটা উসিলা নিয়ে আপনি লাইফ রেস্ট্রিকশন করে দিলেন তাহলে আপনাকে অপারেশনে যেতে হবে মাস্ট অন্তত পাঁচ বছর পর হলেও আপনাকে অপারেশনে বাধ্যই হবেন আপনি যেতে সো আমাদের যেটা করতে হবে অলওয়েজ একটিভ লাইফ লিড করতে হবে একটা মানুষের হাঁটু ব্যথা হোক যে কোনো ব্যথা হোক না কেন সেই জন্য চিকিৎসার পাশাপাশি যেন স্বাভাবিক জীবনযাপন করে আমি আমার কোন রুগীকে হাঁটতে না করি না এবং হাঁটা একটা ভালো এক্সারসাইজ ওয়ান অফ দা বেস্ট এক্সারসাইজ নামাজ উঠবোস করে নামাজ পড়াটা একটা মানে বেস্ট সবগুলো জয়েন্ট হয় আমাদের শরীরে সো এই জিনিসগুলো যেন কেউ রেস্ট্রিকশনে না আনে এটা সার্টেন যদি কোনো ডাক্তার সাহেব বলে আঘাত পেয়েছে ভেঙে গেছে যে এনাদার কথা সেটা সার্টেন পিরিয়ডের জন্য মোবিলাইজ করে রাখবে কিন্তু তাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে নিয়মিত হাঁটা চলাফেরা আমাদের শরীরের হাইট অনুযায়ী ওজন মেনটেন করা আমাদের নিউট্রি বিভিন্ন নিউট্রিশনাল বিভিন্ন সাপ্লিমেন্ট খাবার এগুলো পর্যাপ্ত খাওয়া হাঁড়ো জোড়ার জন্য আমাদের যেমন দুধ জাতীয় খাবার সূর্যের আলো সিজনাল ফল বিভিন্ন আপনার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ বিভিন্ন খাবার এগুলা কিন্তু খুবই উপকারে আসে সো এই যে খাবারগুলা এগুলো আমাদের নিয়মিত ইনটেক করতে হবে বা খেতে হবে পাশাপাশি এক্সারসাইজ করতে হবে যে যে অবস্থানে থাকুক না কেন যে যে পেশাজীবী থাকুক না কেন আবার হ্যাঁ অত্যধিক কোনো কিছু করা যাবে না অত্যধিক স্ট্রেসফুল কোনো ওয়ার্ক যেমন অনেকে আছে প্রচুর তাকে

দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় ধন্যবাদ সবাইকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে